টাকা পয়সা আগে কামাই করে নেই, হালাল হারাম বাজ বিচার করে না করে যেভাবে হোক আমি টাকা কামাই করে নিই দুই হাতে, একটা পর্যায়ে এসে আমি বিরাট দায় রেখে দিব, জুব্বা লাগাই ফেলবো, হুজুর হয়ে যাব, আমি অনেক নেক আমল করবো, অনেক মসজিদ মাদ্রাসা করব, হুজুরদেরকে অনেক বড় বড় অ্যামাউন্ট দিয়ে দিব, মাহফিল করব, তাতে কি হবে? তাতে বোধ হয় আমার আগে সব হালাল হয়ে যাবে। আসলে কি তাই? আসলে কি তাই? কোনো অবস্থাতেই একজন মুসলমান তিনি হালাল উপার্জনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে পারেন না, তিনি হারামে জড়াতে পারেন না। কারণ যদি আপনি হারামে জড়ান তাহলে সবচেয়ে বড় যে ত্রুটি হবে তাহলে আপনার ইবাদতের স্বাদ এবং তৃপ্তি নষ্ট হয়ে যাবে, আপনার ইবাদত করতে ভালো লাগবে না, আপনার দোয়া কবুল হবে না। এবং হারাম উপার্জনকারী দেহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতে প্রবেশ করবে না। আপনি যত নেক আমল করেন, যত মসজিদ মাদ্রাসা বানান, যত হুজুরদেরকে হাদিয়া তোহফা দেন, যত মাহফিল করেন, আপনার উপার্জন যদি হারাম হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাত বা মুক্তি লাভ করতে পারবেন না। এই জায়গাটাতেও আমাদের মুসলমানদের পরিচয় দিতে হবে। আমাদের বোনদেরকে বলবো যে আপনারা আপনাদের স্বামীদেরকে, আপনাদের অভিভাবকদেরকে, আপনাদের পুরুষ সদস্য যারা আছে পরিবারের, ছেলে হোক, স্বামী হোক, বাবা হোক, তাদেরকে আপনারা হালাল উপার্জনের জন্য সবসময় উৎসাহ দিবেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাই এবং তার সময়কার যে সমস্ত তাবিঈরা ছিলেন তাদের সময়কার মেয়েদের ব্যাপারে তারা বলেছেন যে তারা তাদের স্বামীদেরকে বলতেন যে বাহিরে যাচ্ছ উপার্জন করতে, যদি হালাল উপার্জন করতে পারো আলহামদুলিল্লাহ, যদি হালাল না পাও তো খালি হাতে ফিরবে, আমরা না খেয়ে থাকবো, তারপর হারামের সাথে কম্প্রোমাইজ করবো না। আমি উদাত্তভাবে আপনাদেরকে আহ্বান করতে চাই যে হালাল উপার্জনের ক্ষেত্রে আমরা যেন নো কম্প্রোমাইজের জায়গায় থাকি।